তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কো আর। তারপর হবে ইতিহাস। অনেক কিছুই, এমন কিছু জীবনের পাঠ আমি যেগুলো শিখেছি তোদেরকে অবশ্যই শেখাবো বা সেগুলো নিয়ে কথা বলবো। আমরা তো শুধু ইউটিউবে পড়ানোটাই বেশি হয়, সেভাবে কথা বা সেভাবে ইন্টারাকশন হয় না, যার জন্য আমি ভেবেছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমাদের ইউটিউবকে দেখছে বা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে পড়াশুনো করছে, তাদের সাথে একদম ফেস টু ফেস সাক্ষাৎ এবং তাদের যা যা সমস্যা, ধর তোরা এই যে পড়াশুনো করছিস, এই পড়াশুনো করাকালীন বা পড়াশুনো চলাকালীন তোদের যে সমস্যাগুলো হচ্ছে, এই ফেসটাতে তো হয়, এটা তো তোরা শৈশব থেকে একটা বয়ঃসন্ধিকালের মধ্যে প্রবেশ করেছিস, সেই সমস্ত সমস্যা যে সমস্যাগুলো হচ্ছে সেটা পড়াশুনো সংক্রান্ত হোক, ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে হোক, সেই সমস্ত সমস্যা আমি শুনবো এবং আমার মতো করে আমি যেটুকু জানি সেটুকু দিয়ে তোদেরকে সমাধান দেবো। এইরকম একটি কোলাজ দিয়ে আজকে আমরা আমাদের সেশনটা শুরু করছি। তোরা এসেছিস অনেক দূর থেকে, এই কোলাজটা তোদের জন্য। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কো আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে, পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে, মর্মর ধ্বনি তরু পল্লবে লাগে, হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে। ইউটিউবে আছে, তাদের একটা মুখ্য ভূমিকা বা একটা মুখ্য উদ্দেশ্য থাকে প্রত্যেকের, সেটা ব্যক্তিগত স্বার্থের দিক থেকে। তোরা যখন বড় বড় চ্যানেলকে দেখলে তারা ব্যক্তিগত স্বার্থের উদ্ধারে কাজ করতে পারে না, কিন্তু আমরা প্রথম থেকেই ব্যক্তিগত স্বার্থের উদ্ধারে কাজ করার চেষ্টা করছি, তোদের জন্য কাজ করার চেষ্টা। এসওই বাংলা তোদের জন্য সব কিছু করবে, এমন কিছু নেই যেটা করবে না। মানে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা প্রেম করছি যার সাথে তাকে বিয়ে করবো, নাকি পরিবার থেকে যাকে দেখে দিচ্ছে তাকে বিয়ে করবো। যাই হোক, আমরা কাকে বিয়ে করবো বা কাকে জীবনে জীবনে কাকে প্রাধান্য দেবো, প্যাশনকে না প্রফেশনকে, এটা নিয়ে একটু কথা বলি তোদেরকে। একদম সর্বপ্রথম আমি বলি যে আনডাউটলি প্যাশন, প্যাশনকে সবার ফলো করা উচিত। প্যাশন যেটা তোর, তোর যেটা করতে ভালো লাগে সেটা অবশ্যই তোকে করা উচিত। অনেক কিছুই করতে পারিস, যেমন আমি তোদের এই প্ল্যাটফর্মটাতে, আমি আমাকে দিয়েই প্রথমে উদাহরণ দিই, আমি তোদের এই তোদের সামনে দাঁড়িয়ে আছি, জেনারেল লাইনে পড়েই দাঁড়িয়ে আছি, তো অবভিয়াসলি জেনারেল লাইনে কিছু নেই এটা বলাটা খুব ভুল হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার কারণ যদি নিজের প্যাশনেট হওয়া যায় অনেক কিছু করেই অনেক কিছু করা যায়, আমি সেগুলো একটু বিস্তারিত আসবো। তো আমাদের যে বেসিক নিড, যেটা ভাত ডাল এবং আমাদের সাথে আমাদের বস্ত্র, অন্য বস্ত্র এবং বাসস্থান, যে বেসিক নিডটা দরকার সেটা আশা করি আমরা যে কোনো কিছু করলে সেই জায়গা থেকে আমরা, সেই জায়গা থেকে আমরা যদি প্যাশনেট হয়ে সেটা করি, সেই জায়গা থেকে আমরা সেই উপার্জনটা পাবো, এবং সেই জায়গা থেকে সেই উপার্জনটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা অবভিয়াসলি প্যাশনকে ফলো করতে পারি। তাই আমি নীলাবকে বলবো, নীলাব স্টেবিলিটি খোঁজার জন্য প্যাশনকে ছেড়ে দেওয়া একেবারেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় একেবারেই উচিত নয়। স্টেবিলিটি খোঁজার জন্য প্যাশনকে কখনোই ছাড়া উচিত নয়, বরং প্যাশনের মধ্যে স্টেবিলিটি খোঁজা উচিত। মনে রাখতে পারিস, ঠিক আছে।
এনার্জি লেভেলে যে আপ ডাউনটা হচ্ছে, আচ্ছা প্রথমে বলি প্রার্থনা ভক্ত আমিনুর স্যারের ভক্ত, এনার্জি লেভেলের যে আপ ডাউনটা, যে সমস্যাটা হচ্ছে যে তুই প্রথমে যে এনার্জি নিয়ে পড়তে বসছিস সেটা থাকছে না। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তার কারণ তোর এক্সটার্নাল মোটিভেশনটা নিয়ে তুই পড়তে বসছিস, মানে তুই ইন্টারনালি মোটিভেটেড নয়, তুই এক্সটার্নালি বাহ্যিকভাবে হ্যাঁ আমি পড়বো এরকম একটা বাহ্যিক মোটিভেশন তৈরি করছিস, সেটা নিয়ে পড়তে বসছিস, কিছুক্ষণ পর সেটা আর থাকছে না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে তুই ইন্টারনালি মোটিভেটেড হওয়াটা খুব দরকার। ইন্টারনালি মোটিভেটেড হওয়া একটা পারপাস, যেটা আমি আগেও বললাম যে এই কারণে আমি পড়বো, এইটা হচ্ছে আমার পারপাস, এবং আমি আজকে এতটা পড়বো, মানে আমার গ্রাফটা তৈরি করে নিলাম আগে থেকে, রোড ম্যাপটা তৈরি করে নিলাম যে এতটা পড়বো এবং ফ্লুয়েন্টলি সেম এনার্জি নিয়ে পড়বো। যদি হিউম্যান রিপ্রোডাকশনের মতো ইন্টারেস্ট নিয়ে ইভলিউশনটাকেও পড়া যায় তাহলে অবভিয়াসলি সেটাও হবে, বুঝতে পারছিস? তাহলে তোর কোনো সমস্যা নেই, শুধু ইন্টারেস্ট গ্রো করতে হবে, যেটা পড়ছিস সেটা ইন্টারেস্ট গ্রো করলেই তুই পারবি, ঠিক আছে? নেক্সট দিয়ে শোন, শ্রেয়া যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে যে নিট বা যেই যে প্রিপারেশানটা সেইটা বোর্ডসের সাথে কীভাবে নেব, এই দুটোকে কীভাবে একসাথে আমরা চালাবো সেটা নিয়ে একটু বলার। আমি তোদেরকে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবি প্রত্যেকে, আমি তোদেরকে যেটা বলি সেটা হচ্ছে বেসিক জায়গাটা তো সেম, বেসিক জায়গাটা সেম না সেম নয়, মানে আমাদের বোর্ডসে যেটা পড়ছি সেটা আমাদের যেইতে কাজে লাগবে না লাগবে না, কাজে লাগবে। বোর্ডসে যেটা পড়ছি সেটা আমাদের যেই হোক নিট হোক যেখানেই হোক কাজে লাগবে, তাহলে আমাদের বেসিক পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। এইবার বেসিকের পাশাপাশি অ্যাডভান্সটা আমরা কীভাবে করব, দেখ আমি একটি চ্যাপ্টার শ্রেয়ার যেহেতু যেই দেবে আমি যেই দিয়ে উদাহরণ দিচ্ছি, শ্রেয়া তুই ধর যে কোনো একটি চ্যাপ্টার, ধর ডেরিভেটিভটা পড়লি, ডেরিভেটিভটা তুই বোর্ডসের জন্য যা সিলেবাসে আছে সেটা করলি, করার পর এইবার বেসিকের পাশাপাশি অ্যাডভান্সের জন্য যেইর জন্য আমাদের বোর্ডসের যে জায়গাগুলো, বোর্ডসের যেগুলো টপিক আছে সেগুলো তো যেইতে আছে, এক্সট্রা কি টপিক আছে সেই টপিকগুলো ওই খাতাতে কর, বুঝতে পারছিস? চ্যাপ্টারটা ক্লোজ শেষ করার পর ওই চ্যাপ্টারে যেই কী কী টপিক আছে সেগুলো ওই খাতাতে, ওই যে অ্যাডভান্সের খাতাতে সেগুলো তারা সলভ কর। আচ্ছা, গান শুনতে শুনতে অঙ্ক করা কি এফেক্টিভ? খুব ভালো প্রশ্ন। গান শুনতে শুনতে অঙ্ক করা ভালো, কিন্তু ততটাও ভালো নয়। গান যদি সেকেন্ড প্রায়োরিটি হয়, পড়াশোনা যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে গান শুনতে শুনতে অঙ্ক করা যায়, যেমন আমার ক্ষেত্রে। কিন্তু গান যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, পড়াশোনা সেকেন্ড প্রায়োরিটি হয়, তাহলে হবে না। তাহলে গান যদি পড়াশোনার থেকে বেশি ভালো লেগে যায়, তো নবনীতার গান ভালো লাগে, গান যদি পড়াশোনার থেকে বেশি ভালো লাগে তাহলে টানটা বাড়বে, আর টান বাড়লেই তুই গানে চলে গেলি, তখন আর কিন্তু তোর পড়াশোনার ফোকাসটা থাকবে না। দেখতে আমিও কিন্তু তোদের অঙ্ক করাতে করাতে গান করি, কিন্তু আমি অঙ্কটা কি ভুল করাই? কেন করাই না বলতো? তার কারণ হচ্ছে আমার ফোকাসটা অঙ্কে। সিনেমা দেখা ভালো, সিনেমা অনেক কিছু জানাই ইনফরমেশন, কিন্তু ততটাও ভালো নয় যে সিনেমার জন্য পড়াশোনার ক্ষতি হয়। তো আমি এটা বলছি যে সিনেমা একবার অন্তত আমার জন্য দেখতে যাস, আমি এটা বলার পর। স্যার, কোন একটা সাবজেক্টকে ভালো লাগে, স্যার যখন পড়তে বসে তখন ওটা নিয়েই পড়ি, আর স্যার বাকি সাবজেক্টগুলো পড়তে ইচ্ছা করে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে, মানে যেগুলো ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি বিশেষ করে, আলাদা সাবজেক্ট বলে আমার মনে হয় না। মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি একই তো সাবজেক্ট, একই সাবজেক্ট। মানে আমি যদি ম্যাথটাকে শুধুমাত্র কঙ্কাল ভাবি, হাড় এবং শুধু হাড়, তার উপরে যদি মাংস দিয়ে দিই সেটা ফিজিক্স, তাই নয়? দেখ আমরা ম্যাথটাতে শুধু ক্যালকুলেশন করছি, তার সাথে থিওরি জুড়ে দিলেই ফিজিক্স। তো সাবজেক্ট সায়েন্সের কিছু তো আলাদা নয়, বুঝতে পারছিস? সব সাবজেক্টই সেম, তাহলে একটা সাবজেক্ট ভালো লাগলে অন্য সাবজেক্টকে ভালো লাগতে বাধ্য। আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহণ তত্ত্ব, এই চ্যাপ্টারটা পড়েছিলাম ক্লাস ইলেভেনে। সেখানে আমরা পড়েছিলাম একটা বিবৃতি, সেই বিবৃতি সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, সবসময় সম্ভাবনা থাকে সত্য হওয়ার মিথ্যে হওয়া। এই যে আমি তোমাকে অনেকটা ভালোবাসি, এটা একটা বিবৃতি, এবং এই বিবৃতিটা যারা যারা বলছে এই বিবৃতিটা সম্পূর্ণ একটা মিথ্যে বিবৃতি, ঠিক আছে? এটা আনডাউটলি সম্পূর্ণ একটা মিথ্যে বিবৃতি। এই বিবৃতিটা কোনো মানুষকে স্বার্থের মধ্যে গিয়ে অনেকটা ভালোবাসতে পারে না। তাহলে কোথাও একটা কারণের জন্য তোকে ভালোবাসে, যেদিন সেই কারণগুলো থাকবে না সেদিন কিন্তু সে আর তোকে ভালোবাসবে না। অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে প্রবলেম হয়, আর মানে পড়তে পারি না অনেকক্ষণ ধরে, আর সে আর এতে বসে হচ্ছে
Thank you.